হ্যালো আসসালামু আলাইকুম আলাম ব্যাক চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে চুলায় ব্রাউন আটা দিয়ে নরম তুল তুলে চকলেটে কেক তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেজেকে কেকটা আমি কীভাবে তৈরি করেছি তো একটু দেখা শুধু প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে তাহলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে থাকলে এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড তার মতো পেয়ে যাবেন আজ আর তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেক তৈরি করার জন্য এখানে একটা বলের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের কুসুমটা আমি আলাদা করে নিব আর সাদা অংশটা আমি আলাদা রেখে দেব তাই আমি একটা চামচের সাহায্যে কুসুমগুলো আলাদা উঠিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তাই আমি কুসুমগুলো আলাদা করে নিলাম এখন আমি সাদা অংশটা আলাদা করে নিলাম এখন সাদা অংশের মধ্যে এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিব তো চিনিটা আমি একবার দিব না অল্প অল্প করে দিব আর একটা হ্যান্ড বিটার দিয়ে এটা আমি বিট করতে থাকব। তো চিনিটা আমি এইখানে তিনবার অ্যাড করব। তো আমি চিনিটা অল্প অল্প করে দিতে থাকব। আর এটা আমি এই বিট করতে থাকবো তো করতে করতে একটা মানে সময় এটা সময়ের মতন হয়ে যাবে তো চিনিটা আমি তিনবার দিয়ে দিলাম দিয়ে এটা আমি বিট করে নিচ্ছি তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম তেল তো দিয়ে এটা আমি আবারও একটু বিট করে নিব তো বিট করতে করতে এটা আমার একদম মানে হিমের মতন হয়ে গিয়েছে আর এটা আমার বিট করা হয়ে গিয়েছে এটা আমার মানে চার থেকে পাঁচ মিনিটের মতন একটা বিট করা লাগছে এখন আমি যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম এখন এটার মধ্যে কুসুমটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই এটা বিট করার পরে একদম ফোমের মতন হতে হবে এখন আমি কুসুমটা দিয়ে দিলাম সাথে এখানে আমি ভেনিলা লসেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তো দিয়ে এটা আমি একটু কুসুমটা মানে সাদা ফোমটার সাথে একটু হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো কুসুমটা দিয়ে আমি ডিভাইন ফুমটা সাথে একটু আলকাভাবে মিশিয়ে নিলাম এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো নিয়ে এখন এখানে আমি আটা দিয়ে দিব তো আমি আজকে ব্রাউন আটা দিয়ে কেকটা তৈরি করে দেখাবো আর এটা ব্রাউন আটা দিয়ে তৈরি করলো কেকটা অনেক বেশি মজার হয়েছিলো এখানে আমি একটা প্যাকেটের থেকে মানে আটা নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আমার মানে এক কাপ আটা নিয়েছি আমার যতটুক লাগে ওই পরিমাণে দিব আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে দিয়ে মানে আটা আমি অল্প অল্প করে দিব আর মিশ্রণটা একটু মিশিয়ে নেব আর এখানে আমি কোকো পাউডার দিব যেহেতু এটা চকলেট কেক হবে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি তো কোকো পাউডারটা দিয়েও আমি ওইটার সাথে মিশ্রটার সাথে একটু আলাদাভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি একদম মানে ভালোভাবে আটা ইয়েটা মিশিয়ে নিলাম আর এখানে আমি যে এক কাপ আটা নিয়েছিলাম এখানে আমি সম্পূর্ণ আটাটা দিই এখানে আমার এক একটা পরিমাণ আটা লেগেছে যেহেতু এখানে আমি কোকো পাউডার দিয়েছি তাই এখন এখানে আমি কেকের মিশ্রণটা ডালে দিচ্ছি আর কেকের মিশ্রণটা ডালে দেওয়ার জন্য নিচে আমি একটা হোয়াট পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যাতে কেকের ব্যাটারটা একটু সমান হয় আর বাবলস থাকলে এটা বের হয়ে যায় এখন এই কেকটা আমি চুলায় ব্যাক করব তো চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটা আমি আগে থেকে মানে গরম করে নিয়েছে এখন প্যানের উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আমি কেকের মলটা বসিয়ে দিলাম দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়ে তারপরে এটা আমি এই তিরিশ মিনিট মতন অপেক্ষা করবো আর এই পর্যায়ে আমি চুলার হিটটা মানে যতটা কমানো যায় অতটা কমিয়ে দিব তো প্রথমে আমার পাঁচ মিনিট চুলাটা মানে বাড়ি বাড়িয়ে এটা আমি হিট করে নিয়েছিলাম প্যানটা এখন আমি চুলাটা একেবারে কমিয়ে দিলাম মানে এর কমানো যায় না যতটা কমানো যতটা কমিয়ে দিলাম দিয়ে আমি ত্রিশ মিনিট অপেক্ষা করছি তো ত্রিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনা উঠে আমি এখন একটু কেকটা চেক করে নেবো কেকটা হয়েছে কি না আমি একটা টুপিকের সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি আর আমার টুপিকটা একদম ক্লিন বের হচ্ছে তার মানে মানে কেকটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এটা আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি আর কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হয়েছিলো এখন আমি একটা কেকটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন উপরে কাগজটা আমি উঠিয়ে তারপরে এটা আমি কেটে পরিবেশন করছি আর কেকটা অনেক বেশি সফট হয়েছিল তা হয়ে গিয়েছে আর ব্রাউন আটা দিয়ে যে এত মজার কেক বানানো যে আমার আগে জানা ছিল না তো অবশ্যই ময়দা না থাকলে মানে যে কোনো আটা দিয়ে আপনারা এই মজার কেক তৈরি করে নিতে পারেন তো হয়ে গিয়েছে আটা দিয়ে আমার কেক রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ